নির্বাচনকালীন সরকার নিয়ে অনর অবস্থান বিপজ্জনক বললেন সিইসি। বিরোধী দলকে নির্বাচনে আনতে সরকারি দলকে ভূমিকা রাখার আহ্বান। বাসায় থাকার শর্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বেগম খালেদা জিয়ার রাজনীতি করতে আইনগত বাধা নেই, এ বিষয়ে তাকে কোনো শর্তও দেয়া হয়নি, আবারও জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। যারা মুখে বেশি বেশি গণতন্ত্রের কথা বলে তাদের অন্তরেই স্বৈরাচার, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে। খাদ্য ঘাটতি যেন না হয় সেটি সরকারের লক্ষ্য, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু পিয়ের ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন। রাশিয়াকে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক বিবেচনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। নির্বাচনের সময় নির্বাচন কমিশন যেভাবে চাইবে পুলিশ সেভাবে সহায়তা করবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও বিদ্যুৎ উৎপাদনে সফলতা অর্জনে প্রযুক্তি ও অর্থায়নের বিকল্প নেই, বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সরকারের সঠিক নীতি ও পরিকল্পনার অভাবে দেশের বৃহত্তর জনগোষ্ঠী মূল্যস্ফীতির চাপে পড়েছে, বিশিষ্টজনদের অভিমত। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় হলে ছাত্রী নির্যাতনের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের আলাদা তদন্ত কমিটির সমন্বিত পর্যালোচনা বৈঠক। খরচ বাড়ায় হজযাত্রায় নিবন্ধনে ভাটা, টাকা না কমালে পূর্ণ কোটায় যাত্রী পাঠানো নিয়ে শঙ্কায় এজেন্সিগুলো। উচ্ছেদের একদিন পরেও ফাঁকা তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়ক, আশেপাশের লিংক রোডগুলো ফের ট্রাকের দখলে। ভুয়া গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে তল্লাশি, শ্লীলতা হানি ও লুটপাটের ঘটনায় আব্দুল কুদ্দুস ওরফে ডলার নাহিদ নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তুরস্ক সিরিয়া সীমান্তে বিপর্যয়ের রেশ না কাটতেই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে চীন তাজিকিস্তান সীমান্তে। চরম অর্থনৈতিক দুরবস্থার মাঝে এবার পাকিস্তানে কমছে মন্ত্রীদের বেতন ভাতা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি মেয়র কাপ টুর্নামেন্টের লোগো ও ট্রফি উন্মোচন করলেন ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। নতুন মেয়াদে বাংলাদেশ দলের প্রধান কোচ হাথুরে সিংহের সঙ্গে ক্রিকেটারদের বৈঠক, তুলে ধরেন নিজের পরিকল্পনা। ভারতীয় সিনেমা ওয়েলকাম আসছে সম্পূর্ণ নতুন রূপে। ওয়েলকাম থ্রিতে অক্ষয় কুমারের সাথে থাকবেন মুন্না ভাই ও সার্কিট। নতুন সমস্যায় পড়েছেন ভারতের আলোচিত মডেল অভিনেত্রী উর্ফি জাবেদ। উবার নিয়ে বিমানবন্দরে যাওয়ার পথে মাঝ রাস্তায় খেতে নামতেই মালামাল নিয়ে পালিয়েছেন চালক।